আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই মন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। এবং অবজেক্ট অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট মধ্যে পার্থক্য, আমার এক বন্ধুর অনুরোধে আমি আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করছি, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। দেখুন, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট কি? সরি, এখানে একটু ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। অবজেক্ট, এখানে সাবজেক্ট লিখে ফেলছি ভুলে, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আসলে কি? আমি একটি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছি এখানে, আপনারা দেখুন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখানে দেখুন, এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট পুরোটাই কিন্তু এক্সটেনশন। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে, একটা সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব থাকলে ওই সেন্টেন্সটি কমপ্লিট হতে পারে। এরপরেও যদি ওই সেন্টেন্সে ভার্বের পরে কিছু থাকে, তাহলে সেটা এক্সটেনশন, সেটা অবজেক্ট হোক অথবা কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটোই কি? এক্সটেনশন। কেমন? এবার আমরা অবজেক্ট নিয়ে এখানে একটা আলোচনা করি। অবজেক্ট হতে হচ্ছে কর্ম, আর কমপ্লিমেন্ট হতে হচ্ছে পরিপূরক। আমি একটি সেন্টেন্সের মাধ্যমে অবজেক্ট কি সেটা বলার চেষ্টা করছি। এখানে দেখুন, আমি একটি সেন্টেন্স লিখেছি, অবজেক্ট হচ্ছে কর্ম, অর্থাৎ কর্তা যা করবে তাই কর্ম, কর্তার কাজটাই হচ্ছে কর্ম। দেখুন, আমি একটি সেন্টেন্স লিখেছি, হি হ্যাজ এ কাউ। এখানে আমি যদি প্রশ্ন করি আজকে যে কার আছে, কার আছে? একটি গরু। কার আছে? অবশ্যই সেটা কার আছে? তার আছে। অর্থাৎ আমরা কি বা কার কে, এইসব প্রশ্ন আমরা ভার্বকে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট, সাবজেক্টের অধীন যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। কেমন? এরপরে আমরা একটু কমপ্লিমেন্ট আসি। কমপ্লিমেন্ট জিনিসটা লিটল বিট টাফ আছে। এটা দেখুন, আমি লিখলাম সবাই জানেন যে আমি যদি একটা সমীকরণ ধরি, সমীকরণে কি আসে দেখুন, আমি যদি এ সমান বি ধরি, অর্থাৎ এ আর বি এর মান কি সমান? এর মান যদি আমি ওয়ান ধরি, তাহলে বি এর মান আমি বলতে পারবো, বি এর মানে আমি অবশ্যই ওয়ান হবে, কারণ এ সমান বি আমি আগে বলে দিচ্ছি, আমাদের শর্তে কি আছে? এ সমান বি আছে। সুতরাং ওয়ান সমান, এ সমান যদি ওয়ান হয় তাহলে বি সমান কত হবে? ওয়ান হবে নিশ্চয়ই। তাহলে এখন আমি একটু দেখাই, আমরা যদি সেন্টেন্সটাকে টেস্ট বাদ দিয়ে দিই আর এই সেন্টেন্সটাকে হ্যাজ বাদ দিয়ে দিই, তাহলে দেখুন যে হি এ কাউ, এখানে হি সমান কি কাউ হয়? অর্থাৎ সে কি গরু? না, তার একটা গরু আছে। অর্থাৎ হি সমান কাউ হয় না। এটা যদি ইট সমান কি বিটা হয়, কারণ এটা এটা কোনটা? যেটা তেতো সেটাই কিন্তু এই জিনিসটা। আবার এই জিনিসটা কি তেতো? আমি যদি আরেকটা জিনিস লিখি যে শব্দটি, এই ভার্বটি যদি আমি উঠাই দিই, এখন রোজ সমান নাইস, অর্থাৎ নাইসটা কি? রোজ। আবার নাইস কি? রোজ। রোজ কি? নাইস। অর্থাৎ এই সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ যদি একই হয়, অর্থাৎ একই ব্যক্তিকে বোঝায়, তাহলে ওইটাই হচ্ছে ওই বাক্যের কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি বাংলাতেও ধরি, তার মানে যে পরিপূরক। পরিপূরক কিসের কাজ করে? পরিপূরক কাজ করে হতে হচ্ছে আপনার একটা জিনিসের উপরে আরেকটা জিনিস ডিপেন্ডেন্ট, বা একটা জিনিসের বদলে আরেকটা জিনিস কাজ করে, সেটাই হচ্ছে পরিপূরক। অর্থাৎ একটার অভাব আরেকটা পূরণ করে, সেটাই হচ্ছে পরিপূরক। এটাই ছিল মূলত অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্টের পার্থক্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।